প্রায় দুই যুগের ক্যারিয়ার। হিন্দি আর দক্ষিণি সিনেমা মিলিয়ে করেছেন অনেকগুলো সিনেমা, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিচিতি পান তেরে নাম দিয়ে। ঠিক দুই দশক আগে 2003 সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে সালমান খানের সঙ্গে অভিনয় করে পান রাতারাতি জনপ্রিয়তা। কিন্তু সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভারতের প্রথম সারির একজন অভিনেত্রী হয়ে উঠতে পারেননি ভূমিকা চাওলা। নিজের অতীত অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক তথ্য শেয়ার করলেন ভূমিকা চাওলা। ২০০৩ সালে তেরে নামের পর ভূমিকা চাওলা যে অভিনয় ছেড়ে দিয়েছিলেন ব্যাপারটি তেমন নয়। তামিল, তেলেগু, কন্নড়, মালালাম, পাঞ্জাবি থেকে হিন্দি একের পর এক সিনেমা করেছেন, কিন্তু তেরে নামের মতো সেভাবে জনপ্রিয়তা পায়নি। কিন্তু কেন তেরে নাম ছবির নজর কাড়া নায়িকা তিনি? কিন্তু তারপরে নাকি একের পর এক হিট ছবি থেকে বাদ পড়তে হয়েছিল তাকে, এমনকি যে ছবি তাকে ভেবে লেখা সেখান থেকেও বাদ পড়তে হয়েছিল তাকে। জব উই মেট লেখা হয়েছিল তাকে ভেবেই। মুন্না ভাই MBBS ছবির অফারও প্রথম এসেছিল তার কাছেই, কিন্তু সেই অফার চলে যায় বিদ্যা বালনের কাছে। অন্যদিকে জব উই মেটের মুখ্য চরিত্র হিসেবে কাস্ট করা হয় কারিনা কাপুরকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূমিকা বলেন, আমি প্রচুর অফার পেয়েছিলাম, তবে আমি কি কাজ করব সেটা আমি সবসময়ই একটু বেছে নিই। আমি একটি বড় ছবিতে স্বাক্ষর করেছিলাম, কিন্তু তারপরে সেই ছবিটার প্রযোজনা সংস্থা বদলে যায়, নায়ক বদলে যায় আর ছবির নামও বদলে যায়, তারপর ছবির নায়িকাও বদলে যায়। যদি আমি ছবিটা করতে পারতাম কাজটা একেবারে অন্যরকম হতো, কিন্তু যা কপালে লেখা থাকে সেটা হবেই। আমি তারপরে এক বছর অপেক্ষা করলাম, কিন্তু কোনো ছবির সুযোগ পেলাম না। এরপর আরও একটি ছবি করার কথা ছিল আমার, সেটিও হাত থেকে বেরিয়ে গেল। ভূমিকা আরও বলেন, একমাত্র আমার একটা সময় ভীষণ খারাপ লেগেছিল যখন আমার কাছে প্রথম জব উই মেটের অভিনয়ের অফার এসেছিল এবং সেটাও আমার হাত থেকে বেরিয়ে যায়। ছবির নাম প্রথম ছিল ট্রেন, অভিনয় করার কথা ছিল আমার আর ববি দেওয়ালের, কিন্তু তারপরে ববিকে বাদ দিয়ে ছবিতে আমার বিপরীতে অভিনয় করার কথা ছিল শাহিদের। এরপরে আমি বাদ চলে যাই, আমার জায়গায় অভিনয়ের কথা হয় আয়েশা টাকিয়ার সঙ্গে। অবশেষে ছবিটিতে অভিনয় করে কারিনা কাপুর। রাজকুমার হিরানির মুন্না ভাই MBBS থেকে বাদ পড়া নিয়ে ভূমিকা চাওলা বলেন, চুক্তিবদ্ধ হওয়ার পরও রাজকুমার হিরানির মুন্না ভাই MBBS, মণিরত্নমের কান্নাঠিল, মুথা মিন্টাল থেকে বাদ পড়ি। পরে 10-12 বছর পর যখন রাজকুমার স্যারের সঙ্গে দেখা হয়, তিনি আমাকে জানান, কারো ভুলের কারণে আমি ছবিটি থেকে বাদ পড়ি। তেরে নামের 20 বছর পর ভূমিকা চাওলার অবশ্য সালমান খানের সঙ্গে অন্যরকম পুনর্মিলন হয়েছে। ঈদে মুক্তি পেয়েছে তাদের সিনেমা কিসি কা ভাই কিসি কা জান। ছবিতে অবশ্য সালমান খানের নায়িকার ভূমিকায় নয়, ভূমিকাকে দেখা গেছে পার্শ্ব চরিত্রে। ছবির নায়িকা পূজা হেগড়ের বোনের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।